ব্যক্তিরা, আমার ভাইরা, এই ভাষ্য শুধু কোরআনের না, এই ভাষ্য তাওরাতের, এই ভাষ্য ইঞ্জিলের, এই ভাষ্য জাবুরের, এই ভাষ্য আসমানির 144 কিতাবের বিধাই। এই জন্যই তো খ্রিস্টানরা 90-এর দশকে ডেভিড কোরেশি নামে একজন ব্যক্তি ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের কটূক্তি করার কারণে সে সহ তার অনুসারী 96 জনকে ফাঁসিতে ঝুলিয়েছিল। আমরা বলতে চাই ঈসার মর্যাদার চাইতে মুহাম্মাদের মর্যাদা বেশি, ঈসার মর্যাদার চাইতে মুহাম্মাদের মর্যাদা বেশি, ইব্রাহিম খলিলুল্লাহর চাইতে মুহাম্মাদের মর্যাদা বেশি। সকল সম্মানিত ব্যক্তির চাইতেও মুহাম্মদ রাসূলের সম্মান আর ইজ্জত বেশি, কথা ঠিক কিনা? ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামকে কটূক্তি করার অপরাধে যদি ডেভিড কোরেশি সহ তার 96 জন অনুসারীকে ফাঁসিতে ঝুলাইতে পারো, নূপুর শর্মাকেও ফাঁসিতে ঝুলাইতে হবে। আমাদের দাবি একটা, আমাদের দাবি একটা, বিশ্ব দরবারের কাছে আমাদের প্রাণের নবীকে যে কটূক্তি করেছে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দুই নম্বর, আমাদের রাষ্ট্রের কাছে দাবি, বাংলাদেশ আমাদের রাষ্ট্র ছাড়া সারা পৃথিবীর বিশ্ব মানচিত্রে যেরকম প্রায় 20টি মুসলিম রাষ্ট্র ভারতকে বয়কট করেছে, ভারতকে পিঠভাঙ্গুলি দেখিয়েছে, ভারতকে জুতা প্রদর্শন করেছে, আমরাও বলবো আমাদের বাংলাদেশ থেকেও রাষ্ট্রীয়ভাবে ভারতকে বয়কট করা হয়, রাষ্ট্রীয়ভাবে চরম নিন্দা জানানো হোক, আমাদের বাংলাদেশ থেকেও সংসদ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর মাধ্যমে জানিয়ে দেওয়া হোক আমরাও আমাদের মুহাম্মদ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। নচেত, আমি আমার কথা শেষ করছি, নচেত আমি দুইটি হাদিস উপস্থাপন করবো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় সকল কাফের মুশরিকদেরকে একদম সাধারণ ক্ষমা দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূলকে যে বকাঝকা করেছিল ইবনে খাতাল তা আল্লাহ রাসূল মাফ করে দেয় নাই, বরং বলেছিল ও যদি বাইতুল্লাহ শরীফের গিলা পড়ে থাকে সেখানেই তাকে হত্যা করো। দেখা যায় না শত্রু, আর একজন শত্রু ছিল যাকে দেখা যায় না, একদিন মক্কার পাহাড় থেকে অদৃশ্যের আওয়াজ আসলো আল্লাহ রসুলের বিপক্ষে, মক্কার অদৃশ্য থেকে ইসলামের বিপক্ষে নবীর বিপক্ষে আওয়াজ হইতেছে। আল্লাহ রসুল বললেন মিসহার নামক একজন জিন এই আওয়াজ গুলো পৌঁছাইতেছে। আল্লাহ রসুল বললেন তোমরা চিন্তা করো না, মিসহার নামে আরেকজন জিন আমার কাছে মুসলমান হয়ে বায়াত গ্রহণ করেছে এবং আজকেই তাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। ও আমার ভাইরা, যুগে যুগে অসংখ্য সাহাবা এবং রাসূল এবং আল্লাহর রাসূলের ব্যাপারে বেয়াদবি করে বালাদের শাস্তি দুনিয়ার জমিনে দুনিয়ার মুমিনরা যদি না করতে পারছে আসমান থেকে তার ফয়সালা হয়েছে। আমরাও বলতে চাই আমরা আইন হাতে নিব না, কিন্তু আমাদের একজন আছেন সবার উপরে যিনি আমাদের কথা শোনেন, যিনি আমাদের মনের কষ্টগুলো দেখেন, যিনি আমাদের হৃদয়ের রক্তক্ষরণ গুলো দেখেন। আমরা সেই আল্লাহর কাছে যাব, আল্লাহ যে ব্যক্তি পয়গম্বরের বিরুদ্ধে দুঃসাহস করেছে তাকে ধ্বংস করে দেন, ফেরাউনের মতো ধ্বংস করে দেন, নমরুদের মতো ধ্বংস করে দেন, হামান সাদ্দাতের মতো ধ্বংস করে দেন, আবুল হাবের মতো ধ্বংস করে দেন। যে ক্ষমতার মসনদ থেকে এমন ধৃষ্টতা প্রদর্শন হয়েছে ওই ক্ষমতার মসনদ ভেঙে চুরমার করে দেন, ক্ষমতার তখ্তে তাসকে আপনি আগুন জ্বালিয়ে দেন। এই এই আমাদের মনের দুঃখ আর কষ্ট আল্লাহ রসুলকে কষ্ট দিছে, এই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা চরম চরম ভাবে আমরা এই নাক্কারজনক কাজকে ঘৃণা প্রদর্শন করার জন্য একত্রিত হয়েছি, কথা ঠিক না? আমরা শ্রোতানে শ্রোতানে মুখরিত করে তুলব নূপুর শর্মার চামড়া, নূপুর শর্মার দুই কালে জুতা মারো তালে তালে, নূপুর শর্মার দুই কালে জুতা মারো তালে তালে, নূপুর শর্মার দুই কালে জুতা মারো তালে তালে,
নবীর অবমাননা, আমরা প্রশংসা করছি প্রশাসনিক বাহিনীর যারা আমাদেরকে সুশৃঙ্খল ভাবে সমবেত হয়ে অনুষ্ঠান পরিচালনা করার সুযোগ দিয়েছেন, এবং আমরা সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠান থেকে ঘোষণা শুনে যাই, রাস্তাতে যাওয়ার সময় আমরা কেউ মিছিল করবে না। আমরা যতটুকু প্রতিবাদ করেছি মুখলিসের সাথে, আল্লাহ তাআলা আমাদের এই প্রতিবাদকে এখান থেকেই কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত সাধু বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে পরিষদের আহ্বায়ক কমিটির সভাপতি হযরত মাওলানা হযরত মাওলানা মুফতি